নবীজি ডেকে বলেন, যার আমল খারাপ মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। বাজান গো আমার, আপনি কি জানেন এই জাহান্নামের আগুনের গর্তের গভীরতা কত? নবীজি এক জায়গায় বসা, হঠাৎ করে জিব্রাইল এসে বলে, হুজুর আপনি কি কোনো আওয়াজ শুনতে পেয়েছেন? নবী ডেকে বলে, হ্যাঁ। বলে, হুজুর কিছুক্ষণ আগে যে আওয়াজ শুনতে পেয়েছেন, এই আওয়াজ হলো আজ থেকে 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। 70 বছর পর ওই পাথরটা এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছাইল। ও বাজান ভালো করে তালে শুনে যান, একটা পাথর ছেড়ে দিলে জাহান্নামের গর্তের নিচে যেতে যদি 70 বছর সময় লাগে, আল্লাহ না করুক আল্লাহ না করুক, গুনাহের কারণে যদি আমাদেরকে মালিক একবার ওই জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়, আমাদের তো আর বাঁচার কোনো উপায় নাই। ওরে মুসলমান আল্লাহর গোলাম, ভালো করে শুনে যান, ভালো করে বুঝে যান, দুনিয়ার জীবনে আল্লাহ আগুন দিয়েছে, এই আগুনের চাইতে জাহান্নামের আগুনের স্পিরিট হলো 69% বেশি। কথা কি বুঝতে পারছেন? এই আগুনের তাপ আমাদের সহ্য হয় না, এর চাইতে স্পিরিট আরো 69 গুণ বেশি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী বলেছেন, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাইছে, আগুনের কালার ছিল সাদা, আবার 1000 বছর আল্লাহ জ্বালাইছে, জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে লাল, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে অন্ধকার, রাত্রির মতো কালো। যেই জাহান্নামের ভিতরে এক ইঞ্চি জায়গা ফাঁকা নাই, যার ভিতরে আগুন নাই, আগুন নাই। যদি কোনো জাহান্নামীকে সর্বনিম্ন আল্লাহ পাক শাস্তি দেয়, শুধু এক জোড়া জুতা পায়ে পড়ে থাকবে, ওই জুতার গরম এমন হবে যে ব্যক্তি জাহান্নামের জুতা পরিধান করা থাকবে, ওই জুতার গরমে মাথার মগজ গলে গলে পড়বে। নাউযু বিল্লাহ বলেন, খারাপ লাগে বাজান? আমার ভাইরা যে কথা বলতে চাইছেন গভীর মনোযোগ দিয়ে শুনে যান, জাহান্নামে যাইতে চায় এরকম লোক কি শিবগঞ্জে আছে? কথা কন, কিন্তু ঝগড়া লাগলে কি বলে? সবাই জান্নাত গেলে জাহান্নামত যাবে কি? আমি যাও আছে না কি বদমাইশ দুই একটা ডাইরেক্ট কিন্তু বলে, সবাই যদি জান্নাত যাইতে জাহান্নাম ভরা লাগবি না, আমি যাও। আরে ও যদি জানতো জাহান্নামের আজাব যদি ও কখনো 1 সেকেন্ডের জন্য দেখতো বুঝতো, তাহলে কোনোদিন কল্পনাও করতো না, বরং সো পাগল পারা হয়া আখিরাতকে তালাশ করতো। কথা কন ঠিক না ব্যাটি? 1 সেকেন্ড জাহান্নামের আগুন সহ্য করার শক্তি পৃথিবীর কারো নাই। আপনি মাতবাড়ি করেন, কেউ কেউ বলে কবরে গেলে কে দেখবি? আরে দেখা লাগবে কেন? আমি এখন ওয়াজ করা অবস্থায় বলছি যে ভাই আমার মাথা প্রচন্ড ব্যথা, দোয়া করে দে। অনেকে বলবে এতে অভিনয় করো স্যার, আর এক জায়গায় সাইডে থুয়ে যাচ্ছে, এটি আর পারিচ্ছ না। মানে এক একজন এক এক কথা কবি, কিন্তু যার মাথা তার ব্যথা। কথা কন ঠিক না ব্যাটি? আমার যে কি কষ্ট হচ্ছে আমার মাথার ব্যথার যন্ত্রণার কারণ, এটা বুঝাতে আপনাকে বুঝানো যাবে না, আপনাকে বুঝানো যাবে? তা তোমার কবরে যখন জাহান্নামের আগুন তোমার দেহে জ্বলবে, অন্য মানুষ দেখা লাগবে না, তুমি টের পাবে না। কথা কর না কেন, মাসের কয়দিন যাচ্ছে তুমি টের পাবা। এজন্য কবরের আজাদ কি, জাহান্নামের আগুনের যন্ত্রণা কত কঠিন, এটা ওয়াজ করে বোঝানো সম্ভব নয়। এটা চোখ দুইটা বন্ধ করে বালিশে মাথা রেখে ঠান্ডা মাথায় চিন্তা করা লাগবে। কথা কর ঠিক না ভাই? আর যদি বুঝতে চান তাহলে এই হাতটা আগুনে দিয়ে একটু পুরানোর চেষ্টা করেন, যে এই আগুনের চাইতে তার স্পিরিট এত বেশি, 3000 বছর জ্বালাইছে, কয় হাজার বছর? হ্যাঁ মুসলমান, ওই জাহান্নামের ভিতরে যারা যাবে, ওই জাহান্নামীরা আল্লাহ পাকের কাছে কেঁদে কেঁদে বলবে, খাবার দাও খাবার দাও। জাহান্নামীদেরকে আল্লাহ পাক ফেরেশতাদের অর্ডার করবে, খাবার দাও, এমন কাঁটা ফল খাওয়া মাত্রই গলার ভিতরে আটকে যাবে মাঝামাঝি, ভিতরেও যাবে না বাহিরও হবে না, যত গলা নড়াচড়া করবে
ততই কাঁটাগুলো খালি ফুটবে আর ফুটবে, লোকগুলো কেঁদে বলবে। দেখছেন, ওয়াজ হচ্ছে জাহান্নামের, আর ওরা যাচ্ছে কোটি জান্নাত। জাহান্নামের ওয়াজ শুনে পেশাব লাগে, পেশাব বন্ধ হবে কোনটা? বিরক্ত হয়েছেন মনে হয়? এগুলো ওয়াজ কারো ভালো লাগে না। বাজার বাবার যে কথা বলতে যাচ্ছিলাম, জাহান্নামের আলোচনা করতেছি বাজার, এই কথা শোনার পর মাজা সোজা করে জান কই, আল্লাহর ভয় যদি থাকে, জাহান্নামের ভয় যদি থাকে, একটু ধৈর্য ধরে শুনে যান যে কথা বলতে চাচ্ছিলাম। আমার ভাইরা, ওই জাহান্নামের গলার ভিতরে যখন খাবার আটকে যাবে, ভিতরেও যাবে না বাইরেও আসবে না, কাঁটাগুলো খালি ফুটবে আর যন্ত্রণা পাবে, তখন কেঁদে কেঁদে বলবে, মালিক খাবার চাইলাম একই খাবার খাইতে দিলা, ভিতরেও যায় না বাহিরেও আসে না। হঠাৎ করে তাদের দুনিয়ার কথা মনে পড়বে, দুনিয়ায় গলায় কিছু আটকে গেলে পানি খাইলেই ভালো হয়, তখন ডেকে বলবে, মালিক পানি দাও পানি দাও, ও আল্লাহ আমাদেরকে পানি দাও। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবে, জাহান্নামীদের পানি পান করাও, এমন ফুটন্ত গরম পানি দেবে, ওই পানি গলার ভিতরে দেওয়া মাত্রই আপনার পেটের লারি বুড়িগুলো গলে যাবে। চিন্তা করেন বাজান, খাবার চাইলেন কাদাযুক্ত ফল, পানি চাইলেন এমন গরম, পেটের লারি ভুঁড়িগুলো গলে যাবে। তাহলে জাহান্নাম সুখের জায়গা নয়, জাহান্নাম শাস্তিরই জায়গা, শাস্তি দেওয়ার জন্যই আল্লাহ পাক জাহান্নামে বানাইছে, কথা বলেন ঠিক না বেঠি? যদি শোনা যায় বাংলাদেশে কাউকে রিমান্ডে নিয়েছে, এই কথা শোনার পরই অনেকের গা শিংরে ওঠে। দুনিয়ার রিমান্ড নিলেও বা জান, টাকা পয়সা দিলে এদিক সেদিক করা যায়, কিন্তু জাহান্নামে যদি একবার চলে যান, ওখান থেকে বের হওয়ার আর কোনো উপায় নাই। ওখানে তুই একদিন ডাকবে না, কত বছর কেটে যাবে দুনিয়ার কোনো মানুষ জানে না। এজন্য ওই জাহান্নামে আমরা কেউ যেতে চাই না। আল্লাহ পাক আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর জাহান্নাম থেকে মুক্তি পেতে চাইলে কাজ করা লাগবে, আমল করা লাগবে, ভালো কাজ করা লাগবে, কথা কন। ওই কবরে যাওয়া লাগবে বাজান, সেই কবরের ভিতরে 99টা সাপ আপনাকে আমাকে দংশন করার জন্য প্রস্তুতি নিয়ে আসে, কিন্তু যার কবর জান্নাতের বাগান হবে, ফেরেশতারা যখন তিনটা সওয়াল জবাবের উত্তর সঠিকভাবে পাবে, দুলিয়া মিয়া যেমন আরামের ঘুম ঘুমায়, আল্লাহর সেই মমিন বান্দা মোত্তাকি বান্দা ঘুমাবে। আবার কিয়ামতে যখন ইসরাফিলবাসীর ফুৎকার দেবে, সেই মুহূর্ত থেকে ঘুম থেকে উঠবে, আজ পর্যন্ত তার কোনোদিন ঘুম ভাঙবে না। সুবহানাল্লাহ বলেন। আর যদি কাউকে সাপ দংশন করে আর জাহান্নাম আগুনের গর্ত হয়ে যায় কবর, তাহলে কঠিন অবস্থা হবে বাজান। সেই কথাই বলতেছিলাম, কবরে যাওয়ার সাথে সাথে আপনাকে বলবে, মার রব্বুকা, তোমার রবকে। তাহলে বলেন তো, এখানেও রব শব্দ আছে না নাই? রব সম্পর্কে প্রশ্ন আছে না নাই? এইবার চলুন যে আলোচনা করতে চাচ্ছিলাম, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক যখন মানুষকে জিরো থেকে হিরো বানায়, ফুটপাতে পড়ে থাকা মানুষকে যখন ক্ষমতার চেয়ারে বসায়, ওই মানুষগুলো ক্ষমতা পাওয়ার পর নিজেকে আনা রব্ব কোমল আলা বলে দাবি করে, কথা কন ঠিক না ঠিক? নিজেকে রব বলে দাবি করে, খোদা বলে দাবি করে, কথা কন? এইরকম একজন জালেম নাম ছিল তার কাবুস, কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস, মিশরের বাদশাহ হওয়ার উপাধি নাম হলো ফিরাউন। দুই চার মিনিট একটু বলি, তাছাড়া কিচ্ছু বুঝবেন না, একক সাইজ করে চলে যাবো নাকি কন? সাইজ করবেন না একটু, খালি 15-20 মিনিট শুনলে বুঝতে পারবেন যে হুজুর কোন লাইনে যাচ্ছে, কথাকে বুঝতে পারতেছেন? যেহেতু কবরের প্রশ্ন করবে, এই জন্য কবরের কিছু কথা বললাম, জাহান্নামের কথা বললাম, এখন আমলের ব্যাপার আপনার। ওয়াজ 2-1 মিনিটই যথেষ্ট, কথা বোঝেননি? বেশি ওয়াজ করার দরকার নাই, ওয়াজ শুনলেন আমল করলেন না, শুনে লাভ আছে, কথা কন? কিন্তু শুনবেন যতক্ষণ ততক্ষণ অন্তত ভয় পয়দা হয়।
যাদের কবরের আযাবের ভয় আছে, জাহান্নামের আগুনের ভয় আছে, এরা কোনোদিন নামাজ কাজা করতে পারে না? কথা বলেন, কাজা করতে পারে না? এই জন্য আসুন ভাই, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বো তো ইনশাল্লাহ। কি দোয়া করবো না সামনে যাবো? ফেরাউনকে সাইজ করবেন? যদি আধা ঘন্টা লাগে রাজি আছেন তো? রাজি আছেন কারা? দুই সাপুন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মা বোন আছে তো? মা বোনদের ওয়াজ করা দরকার আছে না? না, মা বোনদের জন্য ওয়াজ করা দরকার। ওরা বারবার আমাদের দেশের সরকার সংসার জ্বালায় পোড়ায় করে দিল সরকার। আজকে একটু আলোচনার মাধ্যমে মা বোনদেরকে হালকা বোঝানো দরকার। কথা কন না গা? এজন্য বগুড়ার মা বোন টেনশন নেবেন না, অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানি আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারাই হলেন ঘরে বাইরে আমাদের গুরু। কথা কন না গা? মহিলা ছাড়া বাঁচার কোনো উপায় নাই। কথা কন ঠিক নেবে? ঠিক, চলুন সামনে যাওয়া যাক বাজান। এ তরুণ যুবক, তোমাদের কথা একেবারে ভুলে যাই নাই। শেষ ভালো যার সব ভালো তার, তোমাদের সাথে দেখা হচ্ছে মাহফিলের শেষে। একবার শেষে যাক কমো, তোমাদের কথা বোঝনি? রাজি আছো না? থাকতে পারবে না? এ যুবক যারা আছো হাত তোলো তো, যুবক যারা আছো একটু সাইডে তাকবীর দে তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। অনেক যুবক আমার মাহফিল, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। এবার মুরব্বী বাবাজির আপনার একটা সাইডে তাকবীর দেন তো, দেখি আওয়াজ কার বেশি। তোলেন মুরব্বীরা, তোলেন। এ বয়স যাদের 30-এর উপর চলে গেছে, 30 বছরের উপর যাদের তুলে গেছে, মুরব্বী খুব কম। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যুবকের সাথে পারা মুশকিল। ওই বিয়া ওয়া বিয়া খেলা দেখেননি? তো একই অবস্থা, ওয়াই ওয়া বিয়া লড়াই জিতবে বোঝেন না? সত্যি বেশি